আসসালামু আলাইকুম, ফালিজ কিচেনে আজকে আপনাদেরকে দেখাবো ওটস দিয়ে কেক তৈরি করার রেসিপিটি। এই ওটসটা দিয়ে আজকে কেক তৈরি করব। চলেন দেখে নিই কীভাবে ওটস দিয়ে কেক তৈরি করতে হয়। সাধারণত ওটস খেতে একটু বোরিং লাগে, তাই একটু ভিন্নভাবে খাওয়ার চেষ্টা। আমি এখানে 1 কাপের মতো ওটস নিয়ে নিয়েছি এবং দিয়ে দিব 3টা ডিম। আর এখানে অ্যাড করব প্রয়োজন মতো চিনি। আপনারা যদি ডায়াবেটিসের পেশেন্ট হয় তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। দেন দিয়ে দিচ্ছি এখানে দুধের গুঁড়ি আর অল্প পরিমাণে বেকিং পাউডার, এবং দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম সয়াবিন তেল। আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি একটি ভ্যানিলা ফ্লেভার, আপনারা অন্য কোনো ফ্লেভারও আপনাদের পছন্দ মতো দিতে পারেন, বা বাসায় যদি অরেঞ্জ থাকে পিওর কোনো ফলের রসও একটু অ্যাড করে দিতে পারেন, স্মেলটা ভালো আসে। আমি মাঝে মধ্যে অরেঞ্জের জুসটা একটু করে দিয়ে থাকি। দেন এটাকে ভালো করে মিক্স করে নিব, আর বেকিং পাউডারটা অল্প পরিমাণে দিবেন। আপনারা যারা সবসময় কেক তৈরি করেন তারা জানেন এগুলো বেশি দিলে আবার কেকটা ঝুরঝুরে হয়ে যায়। এখন একটা ট্রেতে নিয়ে নিচ্ছি এবং এখানে কেকের পেপারটা দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিব। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কেক বানাই ওরকম, কথা হচ্ছে মাপঝোপ এখানে অত বেশি করা লাগে না, সিম্পলি আমরা হাতের একটা আন্দাজের উপরেই তৈরি করে ফেলতে পারি। ওটস কেক খুব ইজিলি কিন্তু এই কেকটা তৈরি করতে পারেন। বিকালের নাস্তায় আমরা এই কেকটা খেতে পারি চায়ের সাথে, এবং এখানে প্রয়োজন মতো বাদাম, কিশমিশ অথবা টুটি ফ্রুটি, যেটা আপনাদের ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। সসপ্যানের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দেন কেকের মোলটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 20 মিনিট পরে দেখবেন কেকটা হয়ে যাবে, একটু হালকা আঁচেই থাকতে হবে। আর দেওয়ার আগে চুলাটাকে, মানে অর্থাৎ পাঁচটাকে ফ্রি হিট করে নিলে ভালো, খুব ইজিলি কিন্তু এই কেকটা বানানো যায়। চারপাশ দিয়ে একটু ছুরি দিয়ে হালকা করে দেন এটাকে ঢেলে নিচ্ছি, এবং এটাকে কেটে সার্ভ করা যাবে আপনারা বিকালের নাস্তায় অথবা নর্মালি বাসায় খিদে লাগলে। যাদের হচ্ছে ডায়াবেটিস থাকে বা ডায়েট করে তারা এভাবে কেকটা তৈরি করে খেতে পারেন। ওটস দিয়ে তৈরি করা বিভিন্ন রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কগুলো শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন। যারা ডায়েট করেন তারা ওটসের তৈরি বিভিন্ন খাবার খেতে পারেন, কারণ নর্মালি আমরা দুধ দিয়ে ওটস খেতে খুবই বোরিং লাগে, আমি নিজেও পছন্দ করি না, সেজন্য একটু ভিন্নভাবে খাওয়ার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপিগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনাদের যদি এক সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে এখানে যে জিনিসগুলো ইউজ করেছি সেটা কিন্তু সম্পূর্ণ হাতের একটা মাপে, ওভাবে মেজারমেন্ট কাপ বা কোনো কিছু ইউজ করে নেই, ইজিলি যেন আপনারা তৈরি করতে পারেন, সহজ হয় সেজন্য। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, যদি রেগুলারলি আপনারা বাচ্চাদেরকে ওটসের তৈরি খাবার দিতে চান তাহলে অবশ্যই বেবি ওটসটা কিনবেন, কারণ এই যে ওটসটা আমি রেসিপি করে দেখিয়েছি সেটা কিন্তু হচ্ছে অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের জন্য ও আলাদা বেবি ওটস থাকে, সেটা আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনারা যে কোনো সুপার শপে গেলে পাবেন। যেহেতু আমার বেবি হাত দিয়েছে তাই আমি বিষয়টা মনে করিয়ে দিলাম। ধন্যবাদ।